নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো বৃষরাশির জাতক ও জাতিকার কোন কোন বছর ফাঁড়া আছে, অর্থাৎ কোন কোন বছর এই রাশির জাতক ও জাতিকাকে সাবধানে চলতে হবে। তাই ভিডিওটি পুরো দেখুন। বৃষরাশির জাতক ও জাতিকার কোন কোন বছর ফাঁড়া আছে সেটা আমি বলতে যাচ্ছি। তার আগে ফাঁড়া সম্পর্কে ছোট্ট করে বলে দিই, বেশি সময় নেব না। ফাঁড়া কাকে বলে? ফাঁড়া বলতে বোঝায় আকস্মিক কোনো দুর্ঘটনাকে, যেমন জলে ডুবে মৃত্যু হতে পারে, এছাড়াও অ্যাক্সিডেন্টে আপনার পা হাত ভাঙতে পারে বা মৃত্যু হতে পারে। কিন্তু সুসাইড যেটাকে বলে সেটির ক্ষেত্রে কিন্তু এটা ফাঁড়া নয়, এটা নিজে থেকে তৈরি করা। তো যাই হোক, আপনারা একবার মিলিয়ে নিন যে আপনারা এই বয়সের মধ্যে পড়ছেন নাকি। যদি পড়েন তাহলে কিন্তু একটু সাবধানে চলবেন। তো আসুন দেখে নিই কোন কোন বছর আপনাদেরকে সাবধানে চলতে হবে। প্রথমে আসছি আপনাদের শৈশবকাল থেকে। শৈশবকালের মধ্যে 7 বছর বয়স থেকে 8 বছর বয়সের ভিতরে আপনাদেরকে সাবধানে চলতে হবে। এরপরে 16 থেকে 17 বছর বয়স পর্যন্ত আপনাদের একটি ফাঁড়া আছে। এরপরে 23 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত আপনাদের ফাঁড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 31 বছর বয়সে ফাঁড়ার সম্ভাবনা রয়েছে এবং 39 বছর বয়সে ফাঁড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 43 বছর বয়সে আপনাদের ফাঁড়ার সম্ভাবনা রয়েছে এবং 48 বছর বয়সে আপনাদের ফাঁড়ার সম্ভাবনা রয়েছে। এই কটা বছর আপনারা একটু সাবধানে থাকবেন এবং এই সব বছর পার হয়ে গেলে আপনাদের ফাঁড়ার সম্ভাবনাটা থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।